আমরা দুর্গাপুরবাসী, আমরা দুর্গাপুর কোর্টের আইনজীবী। আমাদের কাছে দুর্গাপুরের মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল আলাদা জেলার স্বীকৃতি। বর্তমান সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সরকারকে আমরা শুধু ধন্যবাদ নয়, আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি যে নজ্জ্বলিত করে এই আলোকোজ্জ্বল পশ্চিমবঙ্গে নতুনভাবে বর্ধমান জেলায় যে নতুন আলোকের দিশা তিনি দেখিয়ে দিলেন, আমরা দুর্গাপুর কোর্টের আইনজীবী হিসাবে সেই আলোক শিক্ষাকে বহন করে নিয়ে যাওয়ার জন্যে আজকে আমরা শপথ গ্রহণ করলাম। আনন্দ অনুষ্ঠান, এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুরবাসী হিসাবে আমরা সরকারকে জানালাম যে সরকারের পাশে দুর্গাপুর কোর্টের আইনজীবীরা আছে, থাকবে, আমাদের লড়াই আপনার সঙ্গে, নতুন পশ্চিমবঙ্গ আমরা গড়ব, সেই শপথ আজকে আমরা দিলাম।